বললো তুই এটা চালাক বেকুবের খেলা। সুবহানাল্লাহ, তাম পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি 130 কোটির মতো, কেমন 700 কোটি বনি আদমের চাষ হইতেছে বর্তমানে পৃথিবীতে, বের করে নিজেরে চালাক মনে করে, কিটা মনে করে চালাক, কেউ নিজেরে বেকুব মানে না। আসলে কি 700 কোটি মানুষ বেকুব চালাক নেই? ইচ্ছে হোক অনিচ্ছে হোক এক ডলারে বেকুবির দল হাঁটাম লাগবে। আজকে আমরা আলহাদপুরে কোরআন শরীফের একখান আয়াত তেলাওয়াত করছি, সূরা তাওবা 7 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 9 নম্বর এই যেন আল্লাহ পাক কই দিছে চালাক কারা বেকুব কারা। সুবহানাল্লাহ, আসলে মূলত এই পৃথিবীতে চালাক হচ্ছে মুসলমানেরা, আলহামদুলিল্লাহ। কারা? যারা রকেট বানায়, বিমান বানায়, কম্পিউটার ডার বানায়, হেতে নিজের যে চালাক মনে করে, আসলে চালাক নেই, তারও মত বেকুব। আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাম বিশ্বের চালাক হচ্ছে মুসলমান। মহান আল্লাহ আওয়াজ করে, ও দুনিয়ার মানুষ, ইয়াউম ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাওয়াবুন ওয়ায়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাই ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। Your loss and gain day, and who believe he will be expiated from him is sin, and enter paradise, you know, to dwell therein forever. That will be the day of tremendous victory day. Oh, duniyar manush, emon ekdin hazir hobe je din ami Hindu, Buddha, Christian, Muslim, Beiman, Kafir, Dunja, Mojja, Bushya, Belergia, সব মুমিন সব মানুষের আমি একসাথ করবো সেদিনের নাম হচ্ছে জালিকে ইয়াউমুত তাওয়াবুন, সূরা তোহার জিতের দিন, ফাইনাল খেলার দিন। একদল আরেক দলের ঢাঙ্গাইয়া লাগবো, আরেক দল বিজয়ের মালা লইয়া শিরোপা অর্জন করে মেসিরে মেসিরে জান্নাতুল ফেরদাউস ঢুকে যাবে। মহান আল্লাহ বান্দারা, জালিকে ইয়াউমুত তাওয়াবুন সেটা সেটা সূরা তোহার জিতের দিন, সূরান্ত বিজয়ের দিন। ওয়া ইয়াউমিন বিল্লাহ, যারা বিশ্বাস করে আমার মদিনার নবীকে, যারা মানে এই পৃথিবীতে, ওয়ায়ামাল সালিহাই ইউকাফিরানহু সাইয়্যাতিহি, তারপরে ভালো ভালো কাজ করে, নেকামল করে, এই লোকগুলা জীবন চলার স্পন্দনে মুমিনরা যদি ভুল ত্রুটি করে ফেলে, যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান, আন্নার বিচ্ছিরি বাসপ্রিয়, সেখানে তারা একদিন থাকবে না। যেই দিনে শুরু আছে, যেই দিনে শুরু আছে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য দুনিয়ার মানুষেরা রে দুনিয়াতে বিশ্বকাপের আসর বসে, 32 দল থেকে 16 দল, 16 দল থেকে 8 দল কোয়ার্টার ফাইনাল, 7 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসা, যারা জিতে যায় 4 বছরের জন্য চ্যাম্পিয়ন, যারা ঠকে যায় রানার্স আপ 4 বছরের জন্য। ও দুনিয়ার মানুষ, 4 বছর পর পর খেলা আবার জমে আসর বসে, আমি মাওলা সেদিনের ফাইনাল ফিল্ডে যাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব, খালিদিন ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে ঢুকাইয়া দেব। সেদিন যারা ম্যান অফ দ্য ম্যাচ হবে, শিরোপা যারা অর্জন করবে, মহাবিজয় তাদের কপালে লাগে গেল, লালিকাল ফাউজুল আযীম, সেটা মহাবিজয়, বড় বিজয়, যে বিজয়ের উপর আর কোন বিজয় হতে পারে না। শান্তিল্লাহ, কারা? আমরা মুসলমানেরা। কথা কব বৈঠা ইচ্ছে, কারা? মুসলমান। আগুন অফিস কয় আহনা নাকি বেকু ভাবা, এত বিমান বাবা, এত চালাক, এতে বিমানের তেলাভিয়া মাসাল্লানি গোপ্তা দে, এতে রেডারে বেলে বিমান নিয়ন্ত্রণ করে, রেডার ইন্দোনেশিয়া থেকে বিমান ফ্লাই করে। মহানাসলা কয়, এর বিমান নম্বর কত রে মিকাইল? আল্লাহ
কথা 377 কথা ঠিক হয়ে আছে কালা 700 কাঁচা কাছে কই ইডারে আমজামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছলে বিমান এটা ব্ল্যাক বক্সে কেবল কাটিয়ে লেগে পাল্লা আল্লাহ কি তা কোন আনতে এত কথা ঠিক হচ্ছে ইডারে রাবার বিচ্ছেদ করি ডুবাইবি ডুবাইছি নি বিশাল বিমান হাজার হাজার বিমানে টোকাইছে হয় না এত রেডারে আর টোকাই হয় না আপনার প্রভু স্থলে রব যেখানে তোমাদের নেটওয়ার্ক কাজ করে না রাডার কাজ করে না সেখান থেকে আমি আল্লাহর কুদরতে নেটওয়ার্ক কাজ করি বন্দা কি হেদম দেয় আল্লাহ লবি এত সালাক এত হাজার গাড়ি বানালেছে এত কম্পিউটার বানালেছে এত ধীরে ধীরে কমাইব তো ফেরস তা নাই না কন্যা বলা এত জিচ্ছে গারা এত কেসি কেসি জুমা শিরু ভালোই জান্নাতের শিরু ভালোই আসতে আসতে দৌড় দিবি তো আফসারি সাহেব আসতে আসতে হলেন কোন দৌড় হে কাতুন মুস্তাফশিরা মুসলমানদের কি আর্জেন্টিনা ব্রাজিল খেলে আল্লাহের ইন্টারন্যাশনাল রেফারি একজন আছে ভাইসব নাম কি ইসরাফিল আলাইহিসসালাম ভাই যে কই তারপরে ঠিকঠাক ভাবে কথা কইও কেমন তখন সব মানুষ শ্মশান খোলা থেকে কবর থেকে যে যেখানে মরেছে সব জায়গা থেকে হাসর মাঠ ঠাই বলে উঠে যাবে সব বেলতুলতে হাসর মাঠের দৃশ্য দেখতে থাকবে হায় হায় মুসলমানেরা কইছিল তো কথা তো হেসা আল্লাহ হাবিবকে দাওয়াত দিছিল মানুষরা গামের সাগরে ডুলি ডুলি হইব মাতাহাড়ি মগজ ভাই ভাই হইব গিলু চোখে মুখে ভাই ভাই হইব এ সময় আব্বা আদমেরও ধরবো আব্বা আন্নার সহ্য গোষ্ঠী বন্ধু গোষ্ঠীর আব্বা এইভাবে এক এক পয়গম্বর এক একজনের কাছে দেখাবেন কেউ রাজি হবে না সর্বশেষ নবীজি বলেন ভাইয়া তুমি লোকেরা আমার কাছে আসবে আসলে আমি বলবো আনালাহা আনালাহা আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতি এই কথা বলার পর হুজুর মাকামে মাহমুদের ট্রাইব্যুনাল বিচারপতি আল্লাহ ট্রাইব্যুনালে গভর্নমেন্ট প্রসিকিউটর হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Ujma kami mahmud dua kalau Rabbana wa ba'asuhu mako আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবী ও আমি আল্লাহ তাদেরকে আজকে জান্নাত দিয়ে দেব, হুজুর মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার মানুষগুলোকে আপনি বাঁচাইয়া দেন, আল্লাহ গো দিলাম বাঁচাই। তারপরে হুজুর কাঁদে গো, হুজুর কাঁদেন কাকো কজন বাঁচালেন, কি লক্ষ্মী ঘুরে ঘরে বাঁচালেন না লাক্ষী নগরে বাঁচালেন বুঝলাম না, বহার আল্লাহ গো নবী ও এবার হেরা মানত না বুঝা বেলের গেটে আল্লাহ আমরা রহমান রহিম আসছিলেন তত্ত্বাবধান এক হইতো লাখ সম এক হইতো কদি রাজ্যের সুযোগ দেন না বিষয়টা না হয় করেন আবার দিন নেই থাকার না সুগন্ধি মাটি নবীজির কথা আল্লাহু আকবার, কি জান্নাত হেনা যাই আমরা মিছিল দিয়ে ঘরে লইব তাগর তো চাও এতে বেঞ্চ সিগারেট খাইছে বাবা তাগর জান্নাত
দেব এসব হতাইব না বইব হতাইব কেমন কি আমার বান্দারা হেলান দিয়ে বলবে মুত্তাকিন শব্দ রাখতে হচ্ছে ফায়ার ওর রাও দিয়া ডালাম দিয়ে স্টাইল করে বুঝবে তাহলে এইভাবে ডালাম দিতে হলে এটা লাগবো লাগবো নি আপাই ডি লাগবো আমার কল্পিত কাপের সব হাতি মিলিয়ে এক হাতি ঠিক কিনা এত সুন্দর বয়স তো আলাদা তোর জসিম বিদেশ তুই এসে লন্ডন তু বাচ্চা ওই চন্দ্রগঞ্জ যা ওই বটতলা বাজার আড্ডা দেয় রাত একটা দুটো চোদ্দ আব্বা কই রেখে তোর ভাত এসে একসাথে দুই ভাত খাই আব্বা ভালো লাগে না এত সুন্দর বিল্ডিং হাতের বেলে ভালো লাগে না কিনলে মানে বিয়ে করানো ছোট করে বিয়ে করতে লক্ষ্যে হাতের তিন মাসের লাগে রোডও গানো দেওয়া জানো এত সার তুই নিজে গেছে গা এখন এই ব্যস্ততে যাইবে রেচাতে বসেন কদর কদর কেরকম কেরকম লাগবে ফ্রি হতাম আল্লাহ সুবহানাল্লাহ এমনি বসবে আরাম করে তাকে দেখে যাবো ফ্যাশন দিক থেকে হুড়াই কাঁদো ধরবে ব্যস্তি লোকে ধরলে এমনি অফিসের দিকে তাকাবে সর্বপ্রথম নজরটা দিবে মহিলার গালের দিকে মহিলার গালে জান্নাতের লোকের ফটোটা কম্পিউটারের মতো দেখা যাবে মহিলার গালে এই জান্নাতের লোকের ফটোটা দেখা যাবে এত সুন্দর মহিলা মহিলারে প্রশ্ন করবে রহমান আমরা জান্নাতের ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর জোরে জোরে বলে সুবহানাল্লাহ এতে সালাম দিও ওয়ালাইকুম আসসালাম আইয়ের বেড়া আইসেডি সামনে তাগরে কিন্তু শেষ আর লাগছে কল শেষ আমি শেষ আমি কমু কেমন মানে মানে টান দে না বলে যাবি মারো টান এই না হাসি মজার সোটা ঘুম যাচ্ছে বাবা না ঘুম যাচ্ছে এবার ম্যাডাম সামনে আইবো ম্যাডামের ঘরে কিছু আসেনি শাড়িটাই লাগতো না তুই এত করে নাই দেখছিস রেশমি শাড়ি পরবো সত্তর গান
আলাদা করে যুবকেরা হুজুর সত্তর গায়ে শাড়ি হইলে এতে তো ক্যারাম দিও জায়গায় দেখতে লোক নাকি তা করলো। আমার নবীজি বলেন যদিও সত্তর গ্রাম শাড়ি তার পরনে থাকে, শাড়ির ভেতরে তার গোস্ত দেখা যাবে, গোস্তের ভেতরে যে হাড় আছে হাড় দেখতে পারবা, হাড়ের ভেতর যে মজ্জা আছে মুসলমান সে মজ্জা পর্যন্ত তোমরা দেখতে পারবা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে কয় উম্মতের আরে জান্নাতি মহিলার মাথার উপরে যে ওড়না থাকবে, স্কার্ফ থাকবে, ওয়ালা রাসি ওয়ালা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিয়া। জান্নাতি মহিলার মাথার ওড়না এত মূল্যবান, তাম বিশ্ব বিক্রি করলেও তাদের ওড়নার দাম দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস। এত সুন্দর মহিলা আমরা সামনে আইব কিছু আইন বলি আন্ডার লাই খবর তাজা খবর, তারপরে ব্রেকিং নিউজ নয় দিগন্তের তাজা হেডলাইন সুরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ, মহাখবর বিশ্ববাসীদের জন্য। সে নাবাতে ছোট্ট একটা নায়াতে আল্লাহ পাক কয় ওয়া কাসান দিহা ক, দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স, বাংলাতে দুই ওয়ার্ডে অনুবাদ করতে হতো না, আসতে নয় লাইন লাগবে। আরবি ধারণ ক্ষমতা বেশি, একটা শব্দ ৬২৪ রকমের অর্থ হয়। আর আমাদের ইংরেজি ডোট ইট ডান, আমাদের কাম লেফট আলা নট আলা। আরবি ধারণ ক্ষমতা বেশি। কাসান দিহা অর্থ হলো স্বচ্ছ পানপাত্র, পানিও স্বচ্ছ, এত সুন্দর পানিও পরিপূর্ণ। ম্যাডামের এটার ভিতরে দেওয়া যাবো, আমরাও দেওয়া যাবো, শাড়িটার এমনি ধরে ঢুলতে ঢুলতে করবো বস দরের খাল। এটার নাম কাসান দিহা, কোরআনে কারিম কি মজা, বড় সাথে তোদের কি দারুণ সাহিত্য। এমনি খাইবে ম্যাডামের দিকে চাইবে না, তাগর দিকে এমনি চাই, কিরে চালাকে না তোর রানার কদম, কিরে বারোটা দাইল লাগে আর কিছু লাগবে রে। আর গায় আমার এক কাকা আছে হালকা খায় আর কি, বললাম কাকু এটা কের করে বাজে তো বুঝতে লো, একলা বুঝতে তো তুমি এটা খাইতে কি দেখিতে লাগে। ও কাকা সন্ধু হোটেলের গরে গোস্ত আর নজ্জান হোটেলের একটু খাসির গোস্ত হইলে বালা লাগে, এটা স্পিরিট জাতীয় পদার্থ, জাম জাম লাগে। কইলাম আচ্ছা কাকু ঠিক আছে, সুরাতুল ওয়াকেয়া থেকে এটা আবিষ্কার করছে মহান আল্লাহ জান্নাতীদেরকে সরা বানতে হবে, এর সাথে জান্নাতের বুনা করা ফাকির গোস্ত দিব, লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুর, সেখানে সরা বানতে হবে এর সাথে পাখির বুনা করা গোস্তের আয়োজন। কিছু কইব কিছু তোদের মতো কাফেরদের জন্য নিয়ামত গুলো চিরতরে আরাম করে রেখেছে। এবার আল্লাহ কব কি রেহাতি কি আমরা দুনিয়ার যাই, জীবনও আর বিমান বানাইতাম না, ইমান বানাই জীবনও কম্পিউটার বানাইতাম না, বেশি কম্পিউটার বানাইব আল্লাহ
وَهَنَلَّكُمْ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ আমি কি তোমাদেরকে 66 বছর হয়ে দিনওনি আর পক্ষ থেকে 224,000 মেসেঞ্জার পাঠাইছি তাগো লগত আহলে হক্কানি রব্বানি আলে ওলামা পাঠাইছিলাম তুই হেতা করে রে এজা কর কইছো শাস্তি আস্বাদন কর তোগুলো কোনো সাহায্যকারী নাই রে বন্দা না গিরাগার আসেছি মরা কুত্তাল্লা নিশে আসালে যান আমরা তো ম্যাডামে কি আসেনি একজনে কোগা হাইবেন মানুষ কথা কমে আঠারো কোটি মানুষের হরি কে করছি একটা হাগল দিকে হেঁকে বলে ঠিক আছে এগুলো উদ্র আনলে নিয়ে সে ওকে সাবাস করে কছে ওদের উদ্রিক আনলে বুঝতে পারতো আজ আমি সেই 200% জিও রায় একজনে 73 কে হাইবেন কোগা ৭২ তারপরে লক্ষ্মীপুর সরকারি কলেজ আনলে জেডি আমারে রেম করে বিয়ে করছি বাগাইলে এই শিকাজি অভিযোগ আনলে জেডি দেখাই ইবনি হে ওয়াজ করে আল্লাহ কহ হিগের হয় বীরে বন্দা সুবহানাল্লাহ দুনিয়ার স্ত্রীকে এমন ঢক আল্লাহ বাগ দিবেন জান্নাতের বাহুত্বের জন্য ঘুরেছে দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে আমি তোমার দুনিয়ার স্ত্রীকে এমন ডিজিটালাইজ করি এমন সুন্দর করে বানাবো জান্নাতে সে 72 জন হবে দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে পরিবেশন করায় তাদেরকে শোনাবে হিন্দি না বাংলা গান আরে ভাই সিএনজি ব্রেক দিলে ব্রেকের লাগে হিন্দি গান বাজিও দেখো আরবি গান আরবি ভেলা শুনে বেটা কোজ দিছে দোয়া করি খাওয়া বিক্রি করি আরে সিএনজি ব্রেক দিলে ভাই সব দেখছেন গান গায় মে দুনিয়া ভোলা জানগে তেরি সাথ মে ওয়া 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 তাও তেরে লাগে কে কি হেতে দে গাজারি ঠিক না জান্নাতের ভাষা হবে আরবি জান্নাতীদের ভাষা হবে আরবি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
তারা বলবে তু আজকের ফাইনাল ফিল্ডে আমরা যারা বউ হিসাবে ভাইছে রে আমরা যা ঘরের স্বামী হিসাবে ভাইলা জীবন দুইও পার্টির ধন্য ধন্য হরি খেয়াল করার মনের আগুন কিল্লে আল্লাহ জ্বালা দিলা জোরে জোরে বলে সুবহানাল্লাহ আগের দিকে দোয়া মাচ্ছে গড়লি বেনসনের ওর বেনসন কল সুবহানাল্লাহ কত দারুণ দারুণ নিয়ামত তো জান্নাতের গান দরকার আছে রে জান্নাতের গান হইলে দুনিয়ার গান ডিলিট করতে মানে ওয়াজ মারিও না কত বড় আলো আর দেখছি এক মিনিট আগে যায় একটা উনত্রিশ মিনিটে যাতে মসজিদ উত্তর মাত্র মিস কল দেয় এবার তো কিছু সালাম দু মাসের হয়ে গেছে সালাম দুই মাত্র জসিম মাতে আল্লাহ রাতে বান্ধান আড়াই ঘন্টা বসে আত্মছবি হেডারে খাদ্য সোফারের নুলতে আল্লাহ আমি এসেছি গান বাজনাকে ধ্বংস করার জন্য আমার কোন যদি গান বাজনা শোনে গানের উদাহরণ হলো তেমন যেভাবে শুকনো মাটিতে পানি ফেললে ফুল ফসল উৎপাদিত হয় আমার কোন উম্মত যদি গান বাজনা করে আর শুনে তার অন্তর থেকে এইভাবে মুনাফিকে ফায়দা হয় সোনার মদিনার টাওয়ার থেকে ইমানের কেবল কাটা যাবে গান বাজনা শুনবেন নি আল্লাহ রাস্তিটা ডিলেট করেন আফসোস আগো আলমের কবিতে এক হাতি আর গেছে ও ধর্মের নামে গান বাজা জায়েজ আছে গান বাজনা চলবো জান্নাতে দুনিয়াতে হারাম তবে বাদ্যযন্ত্র ছাড়া ইসলামী গান যায় আলহামদুলিল্লাহ কষ্ট নি করো আল্লাহ তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ফিরতেছেন সিরিয়া থেকে এক পল্লীতে এক ঘর থেকে নববধূ গান গাইতেছে আরবিতে গভীর রজনীতে আল কসদ সুদুরিল কুলুবিল মায়া মায়া আয়া আয়া আয়া
এর বাংলা হলো প্রিয়া বদুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। হাজার তোমার ঘরের পেছন দিক থেকে বলে কে গো তুমি কোন রঙিলা, আগামী দিন সকালবেলা তোমার বিচার হবে আমি উমরের কোড়ে। মহিলা কর তুমি কি আসল উমর নাকি নকল উমর, আমার মদিনার নবী যদি বেঁচে থাকতেন তাহলে তোমার বিরুদ্ধে মামলা দিয়ে তোমার সাইজ করায় চাইতাম। হাজার তোমার তেলে বেগুনে রাষ্ট্রপতি তো গরম হয়ে গেছে। মহিলা কল গরম হইয়ে না ফেরানোর জন্য তাদের জন্য প্রিয়দায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ও মহিলা আগামী দিন সকালবেলা তোমার শাস্তি হবে। মহিলাকে হুজুর থামেন গরম হইয়েন না, আমি আমার ঘরের দরজা ভাঙ্গিয়া কোরআন শরীফের 112টা আয়াতের খেলাফ করছে। যারা মানুষদেরকে ঘরের পেছন দিক দিয়ে ডাক দেয় তারা আস্থা বেকুব। আপনি ওমর আমার ঘরের পেছন দিক দিয়ে ডাক দিয়ে বেকুব এসে হজুরে গেলে 112 নম্বর ভুল, 111 নম্বর ভুল হলো হজুর মহান আল্লাহ সূরা নূরে ক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে মুমিনরা, তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করলে আগে সালাম দিবা, তারপর অনুমতি গ্রহণ করবা। যদি তোমাকে অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা। ওমর তুমি আমাকে সালাম তো দূরের কথা, অনুমতি নেওয়া তো দূরের কথা, এর আগে শামসু মাকালা দিয়ে আমার ঘরের দরজা ভাঙিয়ে এলেছো, পরকালের ট্রাইব্যুনালে আমি ওমর তোমাকে ছাড়তাম না, আমি মহিলা মহান আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই কথা শুনে হযরত তোমার গড়ায় গড়ায় কাঁদতেছেন অর্ধজানের প্রেসিডেন্ট, পকেট থেকে বেতনে স্লিপ বার করে এক পঞ্চমাংশ হাদিয়া দিয়ে দিছে। কোন ম্যাজিস্ট্রেট, কোন মেম্বার, চেয়ারম্যান, কোন রাষ্ট্রপতি, কোন বিচারপতি যদি আদালতে রায় ভুল করে, কোন মানুষ যদি তার ভুলটা শুধরাইয়া দেয়, তার বেতন থেকে যে ব্যক্তি শুধরাই দিল তার এক পঞ্চমাংশ হাদিয়া দেওয়া সুন্নত। আর শুধরাইয়া দিলে করে লাডিলে দৌড়ায়। এরপরে মহিলা রে কয় মামা মামা স্বামীর বিচ্ছিদ গুনগুন শব্দে অস্ত অস্তে গাইতেছিলাম রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। গানের আয়োজন কোথায়? মুসলমানের হলাম রে ইউদি না সারা গায়ান শিখা কি কয় মাইয়া তো করতে পারে না, মায়ের হাতে তোর মাইয়া ছোট্ট ছোট্ট আঙ্গুল দিত আমার আইলা না ভ্রমর আইল না ফুলের মধু খাইল না রে তোর ঘরে সব সিনেমা হল, তুই জান্নাতে যাবি গে এত সোজা দেখলাম না তোর মার বিয়ে দেখছি আতের কথা মার বিয়ে তো আনাও দেখতে মুরুব্বিল মসজিদে গেলেন না দেখি কাকা শীত লাগে শীত লাগে কত শীত লাগলে সাধারণ কেমনি আসেন কাকা এই রোগের টানা ভালো লাগে না মিলিমিশি আসি আর কি একটু দোয়া নইলে ভালো লাগে কত বড় হারামিয়াতে ঠিক কিনা 11টা
pergi buat dia doa no. Yang ni sahaja kita gitu kan. Sani, kita sah. Turun ni sangat tak lagaan pun ayuh. Sesiapa ni betul ni. Awal itu parti kita orang tamu lah dikeh sana. Lakshana dikeh halka thanks orang kesi. Thanks orang ni sah doa ni bawa TV ni lagi ni mari. Nisi di sini dapat jadi kulal zakah. Was test lagi. Tu edit ni letak tiel ni mana. Esok was di hari ini dikeh kamera tu no. Mana thik kira? Lagaan pun ni. Kata kau pun ni. Mobile thik edit delete kor. Zabok orang ni siang orang lagaan eh. Eh mobile. Tin ceri kau turun jelas tak kira, boleh boleh. Ciri kau setelah boleh boleh. Kishum dulu Facebook salah. Asal tuan musa melayat sini di kawal lu city. Analahas malahana. Anu orang melayu kiri arus tak kawal lor. Kini memang syarat dekat selalu kiri hikap lu je. Selalu. Wah esok kan naik ni deh. Jiwu tu asis ni balor. Jiwu tu ramad doa. Teramu kawan deh. Asis balor. Kasu masuk zaman hati kita ramad hura badro hula. Asalnya hati asal tu lakrab. Kharap eras betul tu lakrab. Eh, hujur hari ke situ, continuous cycle lah. Tino ka boleh boleh, jua dikasih tulen biil lah. Seti asih negative feeling. Tikila, anggore, zubukur di sini mobile. Allah rasul zubukur regular thiké farhes koro. Jannah tu bishal ayajan royeche. Allah, apa jure? Anomdir sesnai sikhane. Bishal, shubohan anomdo. Insyaallah amra opekkha ache, tikila. যদি গান গাইতেই হয় বিনোদন জায়েজ আছে ইসলামে আল্লাহর রাসূলের রাজশিল্পী ছিলেন তার নাম হামজা শাহ মদিনার গান গায়ো আল্লাহর রাসূলের গান গায়ো দেশের গান দশের গান যেগুলোতে অশ্লীলতা নাই কেমন বাদ্যযন্ত্র শাহ মনে থাকবে তো আব্দুল আলীম এই যে ছোট ছোট হলাই দেই দিনও বলছিলাম এই যখন ছোট আছিলেন কলকাতায় একটা গান গাইলেন শেরেবাংলা কাইফ ফজলুল হকের কনসার্ট অনুষ্ঠানে আমাকে সংবর্ধনা অনুষ্ঠানে কি সুন্দর গান গায় কে এলো Que lo Modina Eri Resul Nam Eri Resul Nam Eri Akashere Chodro Jemon Modina Yodo Rasul na meri, Rasul na me. Abdullah roy, Pristo hote re, ma me na, shaka me te re. Hai re, doyal lobi, ashle ne bobi. Hai re, doyal lobi, ashle. Rasul na meri, Rasul na me. Allahu Akbar. Egula bachchader antore antore konte konte dite hobe. Duniyate amra je oshalin gaan gula loiya besto ei karone amader dil kothin hoye jacche. Tale jannate gaan shunben to? Shunte hole ki korte hobe? Amal korte hobe. Allah Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam bolchen man khafa adalla jaba man adalla jabala wal mansila ala inna salatallahi al waliya ala inna salatallahi al janna ummatare যে ব্যক্তি ভয় করে তার পথ অনেক দূর সে সন্ধ্যাবেলা রওনা দেয় যে সন্ধ্যাবেলা রওনা দিল সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল ও দুনিয়ার মানুষ মহান আল্লাহ তোমাদের জন্য একটা বিশাল মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন তিনি তো সৃষ্টিকর্তা ক্রয় করবেন কর্তৃকে সেই ক্রয়কৃত মূল্যবান জিনিসের নাম আলাইন সালাতাল্লাহিল জান্নাহ মূল্যবান জিনিসের নাম বেহেশত বেহেশত হায়াত কো সব বেশি তাড়াতাড়ি রওনা দিতে হবে আমলের গাইড করে কেমন আর আলেম ওলামারে মহব্বত করতে হবে পরকালের ট্রাইব্যুনালে কিছু কিছু মানুষের লেজে কল্লাবাদি জাহান্নামের দিকে লয়ে যাব আফসারের লেজে কল্লা পাইলেন কোন মানুষ কি শামপুর গইলিস নে কোরআন শরীফে আছে খেয়াল করেন না ইয়াখুযু বিন নাওয়াস ওয়ালা কদম সামনে চুল ধরে ফায়ার গোলালি ধরে যখন জাহান্নামের দিকে লয়ে যাবে তখন মহান আল্লাহ ডাক দিবে ফেরেশতারা জোনাকি কোন ডাক এক্সপ্রেসের ভিসিটি সিট খালি আছে সানফ্লাওয়ারের ভিসিটি গ্রামীণ এক্সপ্রেসের ভিসিটি ভিসিটি সিট ছাড়েন খালি আছে এতরা জান্নাত নিতাম চাই তারপরে এতরে দিকে একটা শর্ত আল্লাহ কি শর্ত কার বান্দারে জিজ্ঞেস কর দুনিয়াতে কোন আলেম ওলামার সাথে মহব্বত ছিল কিনা এবার এতরে জিগিরে তো ভাগ্য লাগছে কিতাব আছে
কোটি কোটি মানুষের ভিত্তি হুজুরের টোকাইবার সালাম কেউ দত্ত করার কাশেমে না কত কিতা সান হুজুর জানাতে 60,000 টিকিট লে জানার আর একটা টিকিট দেয় আমরা ভালোবাসি তারপরে রাঙ্গামাটিতে এক গাড়ি বাস আনি আরে মার দিছে তুই ভালোবাসো জান্নাতে টিকে গেল না হুজুর আমরা ভালোবাসি চন্দ্রগঞ্জ ওয়ার্টুন শোরুম থেকে হুন ডাইনার সবার বাটতলি রাস্তা মাথা লাগাল আমরা হুন দেখেছি দিন বসে হয়েছি একদিন গ্রামের নানার ঘরে চা খাওয়ার সময় আমরা হানে কিলি খাওয়াইছি গো হুজুর আমরা সালাম আলাইকুম একদিন দিছি আজকে হানের বিনিময় স্যার বিনিময় হুন দিছি দিদি একদিন সময় সিটার বিনিময় জান্নাতের টিকিট দেন না হুজুর দিচ্ছি কত মোবারক সাইটেন না তখন আইলে বলে আমরা তা সামান্য সৎকাজের বিনিময়ে আপনাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবি তাহলে হুজুরের আম্মা কো কাছে ঠেয়া না আমরা হুজুরের কো কাছে ঠেয়া মল্লে বাস না দিলে তো রাশিয়ে খাইয়ে লাগবো কুত্তে খাইয়ে লাগবো জিন্দা অবস্থা বাস দিও না মল্লে দিও আলে মোলা মারা আমার যুগে দ্বিগুণ হুজুর এগুন বনি ইসরায়েলের পয়গাম্বরের মতো হ্যাঁ মোলা পয়গাম্বরের মর্যাদা রাখবে মুসা কলিমুল্লাহ ইসরুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মতো এভাবে পয়গাম্বরের শেয়ার পাইয়া যাই মহব্বত করবেন নি আমি লিখেছি আল্লামা কেমন এই আমরা তো জানি 7 প্রকার আসলে মূলত 79 প্রকার 1 প্রকার লোকগুলো অন্যায় ভাবে দাঁড়া করে ফাঁসি দিছে নিহত হয়েছে গুলি করে মাথা অবজুড়ে আছে তারা আশ্রয় ডান দিকে এগো খুনিরা যারা সাক্ষী দিছে মামলা লিখছে রায় লিখছে কত কিছু টিসু করছে এগুন নামে আইব এবার নিহত ব্যক্তি শহীদেরা মাথার মগজ ধরিয়ে রক্ত মাখা জামলে মাসির রশি হাসি দিয়ে গাড়ি রব গাড়ি এলেছে আত্ম রব একসাথে ঠেকের কুড়া খায় আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা এতে আরো কিল্লে ঘুমাচ্ছে আল্লাহ আল্লাহ তারপরে সারা জনম কান্দা ছত্রী ভাই যে মাফ করতে মহান আল্লাহ এবার কোনো আল্লাহ এত ধরে মাফ করে না আন্না করে দেন আল্লাহ তো রহমান রহিম আসিল আল্লাহ হিন্দুর খেত মায় কইতো মুসলমানের খেত মায় কইতো আল্লাহ তো হে রহমান রহিম কো আয়া যা আইতেন রে বান্দা তোরে হে মাফ করলে আয় রাজি আছি নয় আইতেন রে আল্লাহ মাফ করে দেন কান্না কাটি করবো গড়াইব এরাও কাটবো আল্লাহ আর কিল্লে বাচ্চা তেরে জিজ্ঞা দেখছি গার মগল দাবা করে দিছি তোরুটা গিরে গাড়ি এলেছে কিল্লে গো বাচ্চা আল্লাহ আল্লাহ আর মারে ভয়দা করছে রে আয় লক্ষ লক্ষ মানুষ আছে আর সেয়ারা কত সুন্দর আছিল গো আল্লাহ রেকর্ড আয় 27 ফুট লম্বা কত সুন্দর মানুষ আয় ফ্রিঞ্চে কত মানুষ আরে কিল্লে গো ভাসে দিছে আল্লাহ তারে জিজ্ঞা তখন আল্লাহ আসো আল্লাহ দত্তরে গাইবো
ফলো গেলে ট্রাইব্যুনালে আয় তোর তো জ্বালায় জ্বালায় তোর ডিজিটাল খোদারে পর্যন্ত জ্বালায় রং বাজ
ni sudalayo innakmuwa atmuwa asnamakum turat zalayun zalaytur murtir hujjat wa yalla jahannam er agune zalay shariyo শুধু দুনিয়াতে যারা আমার নলাইয়া বান্দা ছিল আমার একমাত্র দ্বীনের কাজ যারা করছে আমার মুসলমান বান্দা গুলা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষগুলাকে আমি হাসাবো দহেকাতুম মুস্তাবশিরা হা করে হাসতে হাসতে নাচতে নাচতে মিছিলে মিছিলে জান্নাতে চলে যাবে এক আল্লাহ জিন্দাবাদ ঠিক না আমল করতে হবে তো পরকালের জন্য প্রিপারেশন নেন রঙ হরিয়েন না আমল করেন পাঁচ গেলা নামাজ জামাতের সই জামাত তরক করা কবিরা গুনাহ মনে থাকবে তো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।